আমাদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদ যারা ডিএ মামলার অন্যতম রেসপন্ডেন্ট, আমাদের তরফ থেকে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় শ্রী উদ্যম মুখোপাধ্যায় একটি মেনশন করেছিলেন। মেনশনের কি ছিল বিষয়বস্তু আপনারা জানেন, গতই 13 নভেম্বর 2023 সালে মামলাটি যখন শুনানি হয়, শুনানিতে আমাদের সিনিয়র ব্যারিস্টার মাননীয় পিএস পাটোয়ারিজি বললেন যে মামলাটি দ্রুত শুনানি হোক এবং নন মিসসেলেনিয়াস ডেতে শুনানি হোক। কারণ একটা সপ্তাহে সুপ্রিম কোর্টে দুটো ভাগ থাকে, মিসসেলেনিয়াস ডে আর নন মিসসেলেনিয়াস ডে। মিসসেলেনিয়াস ডেতে মামলাটা শুনানি হয় না, বারবার পিছিয়ে যায়। এটাকে এড়াবার জন্য, শুনানি নিশ্চিত করার জন্য নন মিসসেলেনিয়াস ডেতে মামলাটা তালিকাভুক্ত হোক। কিন্তু যখন অর্ডারটা বেরোলো তাতে বলা হলো ফেব্রুয়ারি মাসে 2024 সালে দ্বিতীয় সপ্তাহে মামলাটি শুনানি হবে, অর্থাৎ মিসসেলেনিয়াস নন মিসসেলেনিয়াসের ব্যাপারে কোনো উল্লেখ ছিল না। সেটার জন্যই আজকে আমাদের মেনশন করা হলো, যাতে 2024 ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নন মিসসেলেনিয়াস ডেতে আমাদের মামলাটি তালিকাভুক্ত করে শুনানি হোক। শুনানি নিশ্চিত করার জন্যই আমাদের মেনশন ছিল, দ্রুত শুনানির জন্য কোনো মেনশন আমরা করিনি। এরকম যে খবরটা বেরিয়েছে সেটা সত্য নয়, সম্পূর্ণ অসত্য। আমরা চাই শুনানি যাতে সুনিশ্চিত হয়, সেই জন্যই 2024 ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নন মিসসেলেনিয়াস ডে যে দিনগুলো হয় সেই দিনগুলোতে শুনানিটা হয়। বিচারপতি দুজন শুনলেন, শুনে বললেন আমাদের রায় যা দিয়েছি ঠিক আছে, যেদিন শুনানি হবে আমরা যা বিধেয় ব্যবস্থা সেটা নেব। এই ছিল আজকে মেনশনের বিষয়বস্তু। আমি সরকারি কর্মচারী পরিষদের দেবাশিষ সিল আপনাদের কাছে আসল তথ্যটা জানিয়ে দিলাম।